গল্পের আজকের নতুন গল্প পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল পান্নালাল প্যাটেল উনিশশো সালে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে ভারতীয় সংস্কৃতির বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাচা সম্মান জিন্দেগি খেল লাখ চোরাশি সুখ দুখানান সাথী কই দেশি কই পার আস আসমানি না প্রভৃতি হোলির দিনের পরন্ত বিকেল নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত ঈশাবদের কাছে এলো দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই এক রকম এরা দুজনে একই স্কুলের একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকে এই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাৎ শুধু এই অমৃতের বাবা মা তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সানবাদানো ফুটপাতে এসে বসতি ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করত দেখি তোরা শক্তি তো সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে ইসব অমৃতের দিকে তাকাল অমৃত দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলেই যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলি কাঁদতে কাঁদতে অমৃত জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিচপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে অমৃতের মা এসব ঝ্যামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে কে বলগে অমৃত জানত মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হল না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই রাজি। এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এস আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তোকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইশাবের মেজার চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল অয় আমি তোর সঙ্গে লড়ব কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ঈসাব ল্যাং মারতেই কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগল তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পেটাতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃতার হিসাবও রণভূমি ত্যাগ করল কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে হিসাবে জামার পকেটও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয় কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল হিসাবের বাবা হিসাবকে ডাকছে ওদের তখন বুকের ধূপফুগুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া সার দেখা মাত্রই ওর চামড়া তুলে নেবে উনি সুৎকরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁচ যে ঈশাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ইশাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ঈশাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগিরি কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরব ঈশাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয় ঠ্যাঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃতর মায়ের পিছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল তক্ষণি ওরা ঝটপট জামা বদল করে গড়ি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ডিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচরা চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুড়ু কোঁচকালেন কিন্তু মাফ করে দিলেন একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা আদল বাদল করেছিস সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগল আদল বাদল আদল বদল অমৃতার হিসাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে আদল বাদল আদল বাদল বলে চেঁচাতে লাগল বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগল ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ার খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছ কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবল যা ভেবেছিলাম তাই হল উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছে ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কী করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ঈশাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব ও অমৃতকে ঘিরে বলতে লাগল অমৃত ইসা বদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ঈশাব অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগল অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈসাপকে বদল বলেই ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত বদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ